আজকে বৃহস্পতিবার এই আটটার দিকে উঠলাম, উঠে ফ্রেশ ফ্রেশ হলাম, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে থাক, আর আজকে রুমটা ঝাঁট দিতে হবে, আজকে মুছবো না। মুছলে আমি যাই না কেন, একই দিনে ঝাঁট দিয়ে মুছলে আমার শরীর এত অসুস্থ লাগে, আমার খারাপ লাগে, তো আজকে দিন ঝাঁট দিয়ে দিই, কালকে মুছে দেবো। আর যে চিয়াশিলের জল খাচ্ছি, আজকেও সকাল থেকে রোদ ওঠেনি বলছি, বাট আকাশ পরিষ্কার আছে, যে কোনো সময় রোদ উঠে আবার গরমটা বাড়তে পারে, জানি না এখন। বাপরে, শুধু রুমটা ঝাঁট দিলাম তাতেই ঘেমে অস্থি, বিরক্তিকর। এই অবস্থাতে বসে থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে স্নান করিনি, কিন্তু একটু ওয়েট করে দিয়ে তারপর করবো। সকাল সকাল মানে মানে কি বলবো, সেরকমও রোদ ওঠেনি বাট ঘুমোট হয়ে আছে। আমার ভাত হয়ে গেছে, ভাত ঝাঁট দিয়ে দিয়েছি, আজকে তার মুছবো না, বললাম পারবো না, স্নান করে নেবো। স্নান করে আজকে অ্যাকাউন্টেন্সির ক্লাস আছে, ওইটা একটু দেখতে হবে বইটা, তো একটু ভাবছি স্নানটা করে একটু বসবো। আর একজনকে দেখো, গেট পাহারাদার, খেটে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু বসিয়ে দিয়েছি, এই যে ডালের বাটি, মানে সব কিছু দিয়ে ডাল সেদ্ধ করা, সে আর শীতে খেয়ে নিই। স্নান হয়ে গেছে আমার, এখন একটু বসি, ঠাকুরকে ঘুরতে ফিরিয়েছি, ভিডিও আমার আপলোড হয়ে গেছে আজকে, খিদে পাচ্ছে, সকালবেলা খেতে এসছি, ডাল বের করেছি, উচ্ছা আছে যেহেতু, উচ্ছা দিয়ে কোনো তরকারি হচ্ছে না, হয় ভাজা খাওয়া হচ্ছে, তো আমি একটা উচ্ছা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ভাতে, উচ্ছা সেদ্ধ। আর এখানে ওই যে লহরা মাছের তরকারি সেদিন করেছিলাম, পুদিনাটা দিয়ে ওইটা, যতটা খেতে পারি খাবো, বাকিটা রেখে দেবো। বেরোবো এবার, ও বাবা গরম কি লাগছে। তার কতই খেলা চারিদিকে, দেখি দেখ কোথায় গেল, এই যে হ্যাঁ দিবে না, জিকে রেখে দিচ্ছি, দেখে দেখে। আমি আর মাঝখানে কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণ একটু ঘেঁটে আছে, আমি বুঝতে পারছি না কী করবো। হঠাৎ করে কলেজ থেকে নোটিশ দিয়ে বললো কি মার্কশিট তোমাদের দেওয়া হবে, আর হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ হবে, তাও আবার দুদিন টাইম দিয়েছে, কালকে আর পরশু দিন, মানে শুক্র শনি। এবার আমি তো ভেবেছিলাম বাড়ি এমনি যাবো পুজোর জন্যে, তো সেটা ভেবেছিলাম কি সোমবার ক্লাস করে চলে যাবো, বাট সোমবার যদি না হয় রবিবার দিন চলে যাবো, কারণ অনেকেই বলছি যে সোমবার দিন আসবে না ইনস্টিটিউটে, পুজো আছে, তো ঠিক আছে রবিবার দিন চলে যাবো, বাট আই ডোন্ট হ্যাভ টাইম, আমাকে কালকেই যেতে হবে বাড়ি, তবে গিয়ে আমি শনিবার দিন কলেজে গিয়ে মার্কশিট তুলতে পারবো আর প্রফেশনাল সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করতে পারবো। কলেজ তো কোনো মতেই ডেট এক্সটেন্ড করবে না, একে তো দেরি করে জানিয়েছে, প্লাস দুদিন হাতে টাইম দিয়েছে, মানে তুমি যেখানেই থাকো তোমাকে মুড়িমুড়ি করে ছুটে আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। খুব বিচ্ছিরি একটা ব্যাপার, এতদিন যখন আমরা ফোন করে জিজ্ঞেস করছিলাম কবে মার্কশিট দেওয়া হবে, কবে প্রফেশনাল সার্টিফিকেট জন্য ফর্ম ফিল আপ হবে, ক্যাজুয়ালি বলে দিল যে কি আমরা জানি না, হঠাৎ করে আজকে নোটিশ দিয়ে বলছে, আবার বিকেলবেলা নোটিস দিচ্ছে, সকালে নয়, বিকেলে নোটিশ দিয়ে বলছে কি তোমাদের 4 তারিখ আর 5 তারিখ দুদিন ফর্ম ফিল আপ হবে। আমি শুধু ভাবছি যে আমি তো নেই বাড়িতে, এবার আমার মতো অনেকেই নেই, তাদেরকে ওরকম দৌড়ে দৌড়ে আসতে হবে, কারণ কে নিজের রিস্কে তখন আবার ইউনিভার্সিটি ছুটবে প্রফেশনাল সার্টিফিকেট নেওয়ার জন্য ফর্ম ফিল আপের জন্য। এই জিনিসগুলো না আমাদের কলেজ খুব মানে বাজে করে, এক একটা জিনিস এমন করে, একে তো লেট নোটিস দেবে তারপর টাইমও দেবে না, কিছু বলার নেই। আমি একা বাড়ি যাবো কি করে,
প্রথমে তো এমনি কথা হয়েছিল দোয়েলের সাথে যে কি দোয়েল আসবে আমাকে, ও বাসে করেই আসবে, প্লাস আমিও বাসে করে যাব, জিনিসটা আমি জেনে নেব কীভাবে কী করতে হয়, কোথা থেকে বাস ধরতে হয় সবই তো জানি, এসপ্ল্যানেড থেকে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ধরতে হয়, বাট আমি একা কখনো যাইনি। তো আমি সেইভাবে দোয়েলকে বলেছিলাম তুমি অন্তত একবার আমাকে নিয়ে যাবে, আমি জিনিসটা দেখবো, তারপরের বার থেকে আমি একা যাতায়াত করতে পারবো, বাট সেই সুযোগটাও আমার কাছে নেই, কারণ দোয়েলের কালকে ডিউটি আছে। আর সব থেকে বড় কথা, ও কালকে আসতেও পারবে না, কারণ ডিউটি করার পরেও আসতে পারবে না, তার কারণ ডোরাকে বাড়িতে একা ছেড়ে আসা যাবে। তো সব দিক থেকেই মানে আমার মাথায় হেডেক হয়ে যাচ্ছে, বাট আমাকে তো যেতেই হবে, এনি হাউ আমি জানি না আমি কী করবো, ভালো লাগছে না। অন্যান্য দিন তাও আমি ইনস্টিটিউট থেকে এসে একটু রেস্ট টেস্ট নিই, হ্যাঁ, কিন্তু আজকে আমার স্বভাব মাথা কাজ করছে না। একে তো আমাকে যেতে হবে কলেজ, তারপর আমাকে কালকেই বাড়ি যেতে হবে, কি করে যাব একা একা প্রথমবার, আমার ওটা ভেবেই আরো কিরকম একটা লাগছে। তারপর আবার কালকে আমাকে একটা ক্লাস করতে হবে, মানে সব কিছু না ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। আমি আবার এখানে ব্যাগ গুছিয়েছি, এই পিঠের ব্যাগটা যাবে আর এই ব্যাগটা যাবে। তো আমি কালকে ইনস্টিটিউট থেকে ঘরে আসবো, ঘরে এসে তবেই ওই ব্যাগটা নিয়ে আমি বেরোবো, কারণ ইনস্টিটিউটে আমি দুটো ঝোলা নিয়ে যেতে পারবো না। আমি জানি না আমি কী করবো, আমার মাথা প্রথমত কাজ করছে না, কী করবো না করবো দোয়েল এলে। তাও আর কিছু জিনিস যেমন ফ্রিজে কয়েকটা সবজি রয়েছে, ওগুলো হয়তো নিয়ে চলে যেতাম, বাট আমি একা যাচ্ছি আমি পারবো না এগুলো কিছু নিয়ে যেতে। তো জানি না করবো কি না করবো, জানি সেই তো আমি ফিরবো, আবার দশমীর দিন ফিরতে হবে আমাকে। হো সব যেন মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে, কিছু বলার নেই। আর হট করে এমন নোটিশ দিয়ে দিল না, আমার সব থেকে রাগ উঠছে কলেজের উপরে। হট করে সবই ঠিক আছে, প্রফেশনাল সার্টিফিকেট মার্কশিট সব ঠিক আছে, বাট একটু দুদিন আগে তো নোটিশটা দিই। তারপর আবার 7 তারিখ থেকে কলেজ পুজো ছুটিতে, মানে পুজো ছুটি পড়ে যাচ্ছে কলেজে, বন্ধ কলেজ, মানে কিছু বলবার নেই আর, মানে কি বলবো, কাকে আমি কি বলবো। কলেজ যদি এরকম ইরেসপন্সিবলের মতো কাজ করে আমার কিছু বলার নেই, মানে স্টুডেন্টদেরকে ভেবেছে কি হ্যাঁ যখন নোটিশ দিয়ে দেবো ওরা তো চলেই আসবে, বাট সবার তো প্রবলেম থাকতে পারে না, অ্যাটলিস্ট 2-3 দিন হাতে টাইম দিক না, আজকে নোটিশ দিলেও হয় কালকে আসো, নয় পরশু দিন আসো, নয়তো আসতেই হবে না। খাবার টাবার গরম করি, কালকে আবার আমার আরও তাড়াতাড়ি আছে একটা ক্লাস, ক্লাস ঠিক বলবো না, একটা কী বলবো, মিটিং মতো সবার সাথে, মানে সমস্ত স্টুডেন্টদের সাথে একটা ডিসকাশন আছে, আমি ঠিক এখন বলতে পারছি না সেটা কী বিষয়, কালকেই জানতে পারবো। তো সেটার জন্য আমাকে কালকে 11টায় বেরোতে হবে, মানে 11টার সময় আছে, আমাকে 11টায় পৌঁছতে হবে, তার মানে আমাকে ঘর থেকে ওরকম 10:10-15 করে বেরোতে হবে। যাই হোক, আমি আপাতত খাবার দাবার গরম করে খেয়ে নিই, এখন আমার এখনও এখানে বিশ্বাস হচ্ছে না কি কালকে আমি একা একা বাড়ি যাবো, যেতে তো হবেই, আমার কাছে কোনো অপশন নেই, বাট দেখা যাক। এখন খাওয়া দাওয়া আমি করে নেবো গরম করে, আর দোয়েল যদি ভিডিও বানায় বানাবে, নাহলে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি, কালকে দেখা হবে। গরম তো করে নিয়ে আগে, তারপর আজকে সকাল আছে, সঙ্গে দিব বেশ জিনিস। বলো না, সরে যাও, হ্যাঁ বেরোই। আরে বাপরে বাপরে, আরে বাপরে বাপরে, কি হয়েছে মামা, কি হয়েছে, আরে বাবা কি হয়েছে, কি হয়েছে, আমি চলে এসেছি, আচ্ছা 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 আচ্ছা।
আচ্ছা হোক আচ্ছা হোক, কী হয়েছে বাবা, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠান্ডা আচ্ছা, শোনা মাটা শোনা মাটা, দুষ্টুমি করোনি তো, দুষ্টুমি করোনি তো, হুম দুষ্টুমি করোনি তো, আচ্ছা হোক নাই করেছে করেছে। আবার তুই স্কচ বাইটটাকে এখন পেটে পাড়ছিস কী করে বল দেখি, বসিগুলো করিস না, দেখো কী অবস্থা করেছে, এটা চলবে এখানে দেখতে পাচ্ছিস, এটা কি চলবে আর? যাই আমি খাওয়া দাওয়া করি, যাই বাবা কেন আমরা তুলপি খাওয়াচ্ছি, সে ওটা খাইনি ডালটা, আর আমি রুটি খাচ্ছি চিকেন আর রুটি, না ওয়াইল্ড চিকেন আর রুটি খেয়ে নিই।